ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে 1952 সালে প্রতিষ্ঠিত হয় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট এবং একটি পরীক্ষণ বিদ্যালয়। প্রতি বছর সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী পাঠ গ্রহণ করে এখানে। কিন্তু ভাষা আন্দোলনের 66 বছর পরেও ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত না হওয়ায় হতাশ শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয় একটি অত্যন্ত সুনামধন্য স্কুল। এই স্কুলে আমাদের শহীদ মিনার নেই। কষ্ট হলেও বলতে হয় যে আমাদের বাচ্চারা অত্যন্ত আগ্রহী, তারা শহীদ মিনারে গিয়ে ফুল দিবে। পিটিআই এর কর্মকর্তা জানিয়েছেন, অর্থের যোগান না হওয়ায় শহীদ মিনার নির্মাণ সম্ভব হচ্ছে না। এটা শহীদ মিনার সত্যি দরকার, এবং আমাদেরও খুব ইচ্ছা আছে এখানে একটু শহীদ মিনার হলে ভালো হয়, যেমন আমাদের হয় তেমন আমাদের শিক্ষার্থীরা এই সম্পর্কে বাস্তব জ্ঞান নিতে পারে। জেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ সহ 1992টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতেই শহীদ মিনার নেই। তবে অনেক প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে কলা গাছ দিয়ে প্রতি বছরই শহীদ মিনার বানিয়ে এখানে ফুল দিই। সরকারকে আবেদন করছি যে আমাদের স্কুলে যেন মানে বড় শহীদ মিনার তৈরি করে। অর্থ সংকটের কারণে এই শহীদ মিনার করতে পারতেছি না। শিগগিরই এইসব প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরির জন্য জোরালো নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রত্যেকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার হয়, সেজন্য প্রতিষ্ঠান প্রধানকে আগ্রহী করে তুলেছি। পাশাপাশি জেলা পরিষদ ঠাকুরগাঁওতে আমরা এই বিষয়ে শহীদ মিনার নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। বর্ণমালা শহীদদের শ্রদ্ধা জানাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন।